চিরিবন্দরের এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দশ পেরিয়ে ১১তে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, কেক কাটা ও আলোচনা সবার মধ্য দিয়ে দিনাজপুরের চিরিবন্দরে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। বৃহস্পতিবার দুপুর ২টায় চিরিবন্দর উপজেলা কৃষি অফিস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান, চিরিবন্দরের উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার শাহ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, এশিয়ান টেলিভিশনের চিরিবন্দরের প্রতিনিধি জাকারিয়া হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ জিকরুল হক। আরিফুল ইসলাম, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।